হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা 14 নম্বর স্কুল দেওয়া হয়েছে মাথাভাঙা গার্লস হাই স্কুল HS, এই স্কুলের আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে আজকে ক্লাসে সমাধান করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখবে, তার কারণ মূলদ সংখ্যা বের করার প্রশ্ন প্রত্যেকটা সেটেই প্রায় আসছে এই প্রশ্ন, তাই তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, 1/3 এবং 3/5 মধ্যে দুটি মূলদ সংখ্যা বের করো। আমরা কি করব, 1/3 আর 3/5, দেখো দুটোর হরে রয়েছে, একটার হরে 3, একটার হরে 5, আমরা এদের সম হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তাহলে 15 করার জন্য আমি 3 কে, দেখো 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, তার জন্য উপর নিচে 5 দিয়ে গুণ করবো। 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, উপর নিচে 3 দিয়ে গুণ করবো। নিয়ে এটা হচ্ছে 5 একে 5, 3 পাঁচে 15, এটা 3 3 এ 9, 3 পাঁচে 15। তাহলে 5 এর 15 থেকে শুরু করে 9 এর 15, মানে এর পরে আর 9 এর 15 ঠিক আগে পর্যন্ত মাঝে কি কি সংখ্যা আসছে, 6 এর 15, 7 এর 15 এবং 8 এর 15, এই তিনটি মূলত সংখ্যা আমরা পাচ্ছি। এখানে দুটি বলেছে, তাহলে যে কোনো দুটি তোমরা এখানে লিখবে। অনেক সময় এই যে জায়গাটা আমি ব্র্যাকেটে দিয়েছি, এটা তোমাদের করার দরকার নেই। কখন করবে এই জায়গাটা, যখন তোমাদের বলবে 5টি মূলত সংখ্যা বের করো। তখন দেখো এখানে তুমি 6 এর 15, 7 এর 15, 8 এর 15 তিনটে পাচ্ছ, 5টা পাচ্ছ না। তখন কি করবে তোমরা, এই সম হরবিষ্ট ভগ্নাংশ পরিণত করার পর এটাকে আবার 2 দিয়ে গুণ করো। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 5 এর 2 এ 10, এটা 30 হচ্ছে, এটা 18 30 হচ্ছে। এবার মাঝখানে দেখো 11 30, 12 30, 13 30, 14 30, 15 30, 16 30, 17 30, এতগুলো মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি যে কোনো 5টা লিখতে পারবে। যাই হোক, এখানে দুটি বলেছে, দুটির জন্য তোমরা এই জায়গাগুলো লিখবে, এটা লিখবে, তারপর আনসারটি লিখবে। এরপরে m+1/m সমান যদি -5 হয়, তাহলে এটা সমান 23, এটা তোমাদের দেখাতে হবে। তাহলে আমরা এটাকে ব্র্যাকেটে বাইরে, মানে ব্র্যাকেটে দিয়ে বাইরে স্কোয়ার দিলাম, এটাকেও বাইরে স্কোয়ার দিলাম। তাহলে এই m টা যদি a হয় আর 1/m যদি b হয়, তাহলে a² + b² সূত্র হচ্ছে a+b² - 2ab। তাহলে পুরোটার স্কোয়ার -2ab, দেখো এখানে m m কেটে যায়। দেখো m+1/m, m+1/m বলেছে -5, তাহলে -5 এর স্কোয়ার -2, -5 এর স্কোয়ার হচ্ছে -5 5 25, তাহলে 25 নিচে, তারপর বিয়োগ করে 2, 25 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 23। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা ফাইনালে পেয়ে গেলাম, তার জন্য লিখবো অতএব m² + 1/m² = 23, ব্র্যাকেটে প্রমাণিত। নেক্সট কোশ্চেন বলছে 51 ডিগ্রি কোণের সম্পর্ক কোণের মান কত। সম্পর্ক কোণ মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি দুটো কোণ মিলে একটা কোণ 51 ডিগ্রি, অপর কোণটা কত, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 129 ডিগ্রি। এরপর 2 এর দাগের 1 এর প্রশ্ন, এখানে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলেছে 48 মিটার, প্রস্থ 26 মিটার, পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করেছিল। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, সেখান থেকে তুমি খুব সহজেই তাদের যে ক্ষেত্রফল জমিটির সেটা বের করতে পারবে। তাহলে দৈর্ঘ্য বলেছে 48 মিটার, প্রস্থ বলেছে 26 মিটার, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 48 কে 26 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 1248 বর্গমিটার। তাহলে পাপিয়ারা 1248 বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে, এরপরে তৈরি করেছিল। নেক্সট, একটি বর্গাকার বাগানের চারদিক দিয়ে একটি 5 মিটার চওড়া রাস্তা গেছে, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল এত, রাস্তা ছাড়া বাগানটির ক্ষেত্রফল কত। আমি ধরে নিচ্ছি যে রাস্তা সমেত কতটা চওড়া বা কতটা প্রস্থ সেটা আমরা জানি না, দুটোই দেখো এটা বর্গাকার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি যে এক্স মিটার, রাস্তা সহ এটা আমি ধরে নিচ্ছি এক্স মিটার, এদিকেও আমি ধরে নিচ্ছি এক্স মিটার, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান যেহেতু বর্গাকার, তাহলে এক্স মিটার ধরে নিলাম। তাহলে রাস্তা সহ বাগানটার, পুরো বাগানটার ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। প্রশ্নানুসারে বলছে যে ক্ষেত্রফল হচ্ছে 3136 মিটার, তাহলে এক্স স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 3136 এত, তাহলে এক্স কত, এটার বর্গমূল মানে 56 মিটার। অতএব রাস্তা সমেত বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি 56 মিটার। এবার বলেছে দেখো যে দুই দিক চারদিকে চওড়া রাস্তা রয়েছে, তাহলে 4-5 মিটার চওড়া যদি রাস্তা থাকে, তাহলে রাস্তাটা এদিকেও 5 মিটার বাদ, এদিকেও 5 মিটার বাদ, মানে 10 মিটার বাদ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 46 মিটার। তাহলে রাস্তা ছাড়া বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 46 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার মানে 46 এর স্কোয়ার, 46 কে 46 দিয়ে গুণ করলে হয় 2116 বর্গমিটার।
তাহলে এটা হচ্ছে রাস্তা ছাড়া বাগানটির ক্ষেত্রফল। পরের পাতায় চলে যাব, পরের পাতায় দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে বলেছে 8 মাইনাস এ কিউব প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে দেখো সূত্র আনার জন্য মাইনাস কমন নেব, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। এরপর দেখো এ কিউব মাইনাস 3a² b প্লাস 3b² মাইনাস b³ মানে হচ্ছে a মাইনাস b এর হোল কিউবের সূত্র। আর 8 কে লিখতে পারি 2 এর কিউব। এবার দুইটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি। তোমরা কিন্তু ব্র্যাকেট দেবে, যদি ব্র্যাকেট না দাও আর তুমি হয়তো লিখে দিলে 2 মাইনাস এ মাইনাস বি, তাহলে ভুল হয়ে যাবে। তার কারণ যখন আমি মাইনাস দেব, মাইনাস দিয়ে গুণ করলে ভেতরকার মাইনাসটা কি হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তার জন্য ব্র্যাকেট দিয়ে করবে, তাহলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ফার্স্ট স্টেপে এ মাইনাস বি লিখলাম, তারপরে এ স্কোয়ার মানে 2a² প্লাস এ বি প্লাস এ ইন্টু বি প্লাস b² লিখলাম। এরপর দেখো আমি এবার বন্ধনী তুলে দিয়েছি, নিয়ে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি। আর এখানে দেখো এ স্কোয়ার মানে 2a² 4 হয়, 2 ইন্টু এ মানে 2a, 2 ইন্টু বি মাইনাস আছে তাই না, প্লাস মাইনাস মাইনাস হয় তাহলে মাইনাস 2b। এটা সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², তাহলে ফাইনালি এটাই কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের আনসার। বি এর প্রশ্ন এখানে বলেছে যে 27/a³ মাইনাস 1/27b³। এখানে 27টাকে আমরা 3 এর কিউব লিখতে পারি, 3 3 9 3 9 27, 3টে 3 গুণ করলে 27 হয়, তাহলে 3/a এটার কিউব মাইনাস 1/3b তার কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস b². এরপরে নেক্সট স্টেপে দেখো এ মাইনাস বি লিখলাম, এখানে 3a² মানে 9 আর নিচে a² উপরে 3 নিচে 3 কেটে যায়, তাহলে 1/ab পড়ে থাকে, আর এটা 1a² 1 আর 3a² 9, তাহলে 3a² 3b² ছিল, তাহলে 9b², তাহলে এটা হবে আনসার। এরপরে 2 এর প্রশ্ন, এটা দেখো রিপিট কোশ্চেন, আগের সেটে একটা সেটে আমরা পেয়েছিলাম, আরো একবার দেখে নাও। ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই না? তুমি যদি 11 কে 2 হয়তো 3 দিয়ে ভাগ করছো, তাহলে 3 3 9 সরি 3 3 3 3 9 হয় বিয়োগ করলে 2, তাহলে ভাজক কত? এখানে ভাজক হচ্ছে 3 গুণিত ভাগফল মানে 3 যুক্ত ভাগশেষ, যদি করো তাহলে 3 3 9 আর 2 11, তাহলে ভাজ্যটা পেয়ে যাচ্ছ। তাহলে ভাজ্য বের করার নিয়ম ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে ভাজক বলেছে এটা, ভাগফল এটা, ভাগশেষ আমরা প্লাস দিয়ে লিখলাম। গুণ করব, দেখো 5 দিয়ে যদি গুণ করো, 5 দিয়ে গুণ করে 5a ইন্টু a² মানে 5a³, 5 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 5 দিয়ে 10 a ইন্টু a মানে a² 5 এর সঙ্গে মানে মাইনাস 1 গুণ, তাহলে মাইনাস 5a হয়ে গেল 3টে গুণ, 14 সঙ্গে গুণ, তাহলে 14a² হয়ে গেল, 14 দিয়ে 28 এ হয়ে গেল, 14 কে 14 হয়ে গেল, আর এটা আছে লিখলাম। এরপরে দেখো এই জায়গাটা ভুল হয়েছিল, তারপরে এখানে 5a³ আছে লিখলাম, 10টা a² থেকে 14টা a² বাদ মানে মাইনাস 4টা a², সেটা আমি এখানে একবার লেখার পরে নিচে করেছি। আর দেখো এখানে মাইনাস 28a আর মাইনাস 5a তাই না, বা তুমি চাইলে আগে প্লাস যেটা 35 সেটা লিখতে পারো, 35 লিখলে তারপর মাইনাস 5a মাইনাস 28 লিখলে তারপর 14-17 লিখলে একটা লাইন করলে। এরপর এখানে 10টা থেকে 14টা বাদ দিলে মাইনাস 4টা a² হয়, 35খানা থেকে 5খানা এ বাদ দিলে 30খানা, 30খানা এ থেকে 28টা বা এ বাদ দিলে 2টো এ পড়ে থাকে, আর 14 থেকে 17 মাইনাস করলে 3 পড়ে থাকে, তাহলে এটা কিন্তু হচ্ছে আনসার। এরপর দেখো 3a³ খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এখানে তোমাদের দেওয়া হয়েছে এক্স মাইনাস 1/x সমান 3, আর যখন চেয়েছে প্রদত্ত রাশি সেটা 27 আছে, এখানেও 27 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর কিউব কখনো 1ই ছাড়া অন্য কোনো সংখ্যা হয় না, 1 এর কিউব কখনো 27 হয় না। 9 এর কিউব যদি করো, তাহলে 9×9=81, 81কে যদি 9 দিয়ে গুণ করো তাহলে কত হয়, 729 হয়, সেটা কিন্তু কোনোভাবে শুধু 27 হয় না, তাহলে এমনভাবে আমাকে কারসাজি করতে হবে যাতে করে এটার কিউব করলে এই জায়গায় 27 আসে আর এখানে কিউব করে 27 আসে, তা 27 কার কিউব, 3 এর কিউব, তাহলে তোমাকে এখানেও 3 আনতে হবে, এখানেও 3 আনতে হবে। সেটা করার জন্য আমরা 1/3 কমন নিলাম, 1/3 যদি কমন নেই তাহলে এখানে 3x হবে আর এখানে 1/3x হবে, তার কারণ 3 3 দেখো যখন গুণ করবে 3 3 এ কেটে যায়, ওপর নিয়ে 3 নিচে 3 কেটে যায় x পড়ে থাকে, আর নিচে 3 3 এ 9 9x হয়,
তাহলে এবার 1/3 ছিল, এটা ডান দিকে নিয়ে যাও, তাহলে 1 × 1/3 মানে 3/1 করলে কত হয়, 3 হয়, তাহলে এটা ঠিকঠাক আছে। এবার প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি লেখার পর এটা হচ্ছে 3x³, এটা হচ্ছে 1/3x³। এবার সূত্র ফেলো, এটা হচ্ছে a³ মাইনাস বির কিউব হচ্ছে a-b³ প্লাস 3ab × a-b, উপরকার 3x নিচেকার 3x কেটে যায়, শুধু 3 পড়ে থাকে। এবার এটার মান কত, এটার মান দেওয়া ছিল 3, এখানে আমরা বের করেছি, তাহলে 3³ প্লাস 3, এটা পড়ে আছে, এটা মানে 3। এবার 3³ 27 আর 3 × 3 = 9, তাহলে 27 আর 9 যোগ করলে হয়ে যাচ্ছে, দেখো এখানে আনসার 36। এরপর দেখো লাস্ট আমাদের প্রশ্ন, একটা পাই চিত্র দেওয়া হয়েছে, বিভিন্ন চিত্রশিল্পী। প্রথমে দেখো যামিনী রায়, তোমরা যেটা করবে সিমিলার টাইপের একটা কোশ্চেন আমরা সলভ করেছিলাম, তাই জন্য আমরা নতুন করে ড্রয়িং নতুন করে ড্র করিনি। এখানে সোমা রায় দিয়েছে, তোমরা কি করে যামিনী রায় লিখবে, এখানে সোমা রায়ের বদলে যামিনী রায় লিখবে, নিয়ে 150 লিখবে। নন্দলাল বসু, নন্দলাল বসু 120 লিখবে। চিন্তামণি কর 80 লিখবে। গণেশ পাইন 100 যা আছে লিখবে। শুধুমাত্র সোমা রায়ের বদলে পরিবর্তে তোমরা কি লিখবে, যামিনী রায় লিখবে, বাদ বাকি সেম। এখানে টোটালটা তোমরা যোগ করবে, 450 হবে মোট দর্শক সংখ্যা, নিয়ে 150 কে 450, 120 কে 450, সবকে 450 দিয়ে ভাগ করবে। তারপর কাটাকাটি, তোমরা কাটাকাটি তো নিজেরাই পারবে, দেখো যেমন এখানে 0 0 কেটে যায়, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 9 = 45, আবার 3 দিয়ে কাটো, 3 × 1 = 3, 3 × 3 = 9, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1/3। এটা 0 0 কাটে, তারপর 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 3 × 15 = 45, 4 × 15, সব এরকম ভাবে কাটাকাটি করবে। এরপর কেন্দ্রীয় কোণ বার করার জন্য 360 দিয়ে গুণ করবে, সব 360 দিয়ে গুণ করে আমরা ক্যালকুলেশন করে কোণগুলো বার করবো, এটা 120, এটা 96, এটা 64, এটা 80। তারপরে তোমরা বড় করে দেখো, নিচে আমার জায়গা নেই, এরকম ভাবে করবে না, তাহলে কিন্তু ড্রয়িং করতে প্রচন্ড অসুবিধা হবে। তোমরা নিচে কিছুটা যেন স্পেস থাকে আর চাঁদা বসানোর মতো যেন জায়গা থাকে, সেরকম বড় করে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে, নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করলে এরকম সোজাসুজি অঙ্কন করার পর এই রেখাতে চাঁদা বসিয়ে 120 কোথায় হচ্ছে সেই পয়েন্টটা নিয়ে তোমরা এই রেখাটা যোগ করবে, 120 হলো। এই রেখাতে এবার ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে এই রেখাতে চাঁদা বসিয়ে 96 পয়েন্ট নেবে, নিয়ে যোগ করবে, আবার ঘুরিয়ে নেবে, নিয়ে এই রেখাটাতে তুমি চাঁদা বসিয়ে 64 নেবে, নিয়ে এখানে পয়েন্ট করে যোগ করবে, আর শেষেরটা এমনি হয়ে যাবে, তোমাদের আর অঙ্কন করার দরকার নেই, শেষটা এমনি এমনি হয়ে যায়, তাই না, অটোমেটিক হয়ে যায়, নিজে অঙ্কন করার প্রয়োজন হয় না। যাই হোক, অঙ্কন করা হয়ে গেল, তারপর এটা হচ্ছে তোমার যামিনী রায়, তারপর নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, আর কত ডিগ্রি কোণ, সব কোণগুলো তোমরা লিখে দেবে, তাহলে এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 14 নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। প্রশ্ন বিচিত্রা থেকে যেহেতু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত সেট, হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত সেট কমপ্লিট হয়ে গেছে, যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি বা গণিতের পুরনো ক্লাসগুলো দেখা হয়নি, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করতে পারো, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে ক্লিক করে তার মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে, তোমরা অবশ্যই পরপর দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।